ভরা মৌসুমেও চালের দাম বেশি হওয়ার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে প্রয়োজনে মজুদারদের বিরুদ্ধে অভিযান চালাতে বাণিজ্য, খাদ্য, কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের নির্দেশ দেন তিনি। বৈঠকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন 2022-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর খন্দকার আনোয়ারুল ইসলাম। আরও জানাচ্ছেন আহমদ অনিক। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্যরা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান চালের চড়াবাজার নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। ভোজ্য তেলের মতো চালের মজুদ উদ্ধারে প্রয়োজনে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে জানান সচিব। বাণিজ্য মন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, খাদ্য সচিব, কৃষি সচিব কেউ বসে খুব কুইকলি এই বিষয়টা দেখে এবং মার্কেট সার্ভে করে এই জিনিসগুলো কী করে কেন এই ভরা মৌসুমে চালের দাম এত বেশি থাকবে, আর চাল কোথায় কোথায় আপনার, আর যেটা আপনার কিছুদিন আগে তেলের এগেনস্টে যেরকম ড্রাইভ দেওয়া হলো তো ওইরকম ড্রাইভ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদি আপনার কেউ এরকম আনঅথরাইজড চাল মানে ব্যবসা করে বা এরকম আপনার হোল্ড করে মানে কী বলে মজুত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে ডিরেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে। ডলারের মূল্য নিয়ন্ত্রণে আমদানি রপ্তানিতে ডলার ব্যবহারের বিকল্প পথ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কোনো দেশের সাথে যদি ডলারের ট্রানজ্যাকশন করে, এখানে আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে হংকং থেকে, সিঙ্গাপুর থেকে নতুন কিছু পেমেন্ট সিস্টেম ডেভেলপ করছে যেগুলো মাচ মোর কমফোর্টেবল, তো সেইগুলো একটু এক্সপ্লোর করতে বলা হয়েছে। সচিব আরও জানান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন আইন 2022-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি স্থায়ী ট্রাস্ট গঠন করা হবে। আইনটা তো আগেরই আছে যেটা আপনার ওই ভাষা ইনস্টিটিউট হয়েছে, এখন একটা ট্রাস্ট গঠন করে একটা পারমানেন্ট ফান্ডের ব্যবস্থা করা হচ্ছে। ওমানের সাথে আপনার একটা চুক্তি সই করা হয়েছে যে আপনার এখন থেকে ওমানের সাথে জন্য আমরা বিনা ভিসায় আমরা ওমান ট্রাভেল করতে পারি আর কি। সেজন্য জাকজমক আয়োজনে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি চলছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। জরুরি ভিত্তিতে একটা অ্যাপ্রুভাল নিয়ে আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সোমবার ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে আর্মি সিলেকশন বোর্ড 2022-এর বৈঠকে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তা নিয়ে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্ব, দক্ষতা, সততা ও দেশপ্রেমী কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 10টি মিটার গেজ লোকোমোটিভ কেনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের বিরুদ্ধে। 3000 হর্স পাওয়ারের বদলে কেনা হয়েছে ভিন্ন মডেলের 2000 হর্স পাওয়ারের অল্টারনেটর। তদন্ত রিপোর্টে অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানান প্রকল্প পরিচালক। তবে প্রকল্প পরিচালকেরা রেলের দুর্নীতির দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন টিআইবি। সাইরাস মাহমুদের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার হুন্ডাই রোটেম কোম্পানি থেকে কেনা 10টি লোকোমোটিভ রেলবহরে যুক্ত হয় চলতি বছরের 27 এপ্রিল। এগুলো ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। হুন্ডাই রোটেম কোম্পানি ডিজেল ইঞ্জিন ও ট্র্যাকশন মোটর সঠিক হর্স পাওয়ারে সরবরাহ করলেও বড় ধরনের দুর্নীতি করেছে প্রধান অল্টারনেটরের ক্ষেত্রে। 3000 হর্স পাওয়ারের বদলে দেয়া হয় 2000 হর্স পাওয়ার, বদলে গেছে মডেল ও। অভিযোগ আছে এসব অনিয়মের সায় ছিল প্রকল্প পরিচালকের। প্রকল্পের দায়িত্ব পালনকারী নূর আহমেদ হোসেন অবসরে গেলেও এখনও এই দায়িত্বে আছেন হাসান মনসুর। আমরা লোকোমোটিভগুলো চালাচ্ছি, গত 6 মাস যাবত কোনো সমস্যা নাই। আমরা ওদেরকে বলছিলাম তোমরা এই অল্টারনেটর রিপ্লেস করে দাও, শেষ পর্যন্ত ওরা বলছে এটা করা সম্ভব নয়। 9-এর মডেলের বদলে আমাদের অরিজিনাল দেওয়ার কথা ছিল টিএ টুয়েলভ মডেল, ওরা দেওয়া সম্ভব নয়। এই অবস্থায় এগুলো আমরা গ্রহণ করছি, এটার জন্য ওদের কাছ থেকে আমরা একটা ক্ষতিপূরণ আদায় করছি। পিএসআই সনদ ছাড়াই 2020 সালের 31 আগস্ট লোকোমোটিভগুলো আসে চট্টগ্রাম বন্দরে। সঠিক সময় না জানিয়ে 15 দিন পর রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পিএসআই সনদের বিষয়টি জানান তৎকালীন প্রকল্প পরিচালক নূর আহমেদ হোসেন। এসব অভিযোগে গঠিত তদন্ত কমিটি হুন্ডাই রোটেম কোম্পানি, সিসিআইসি সিঙ্গাপুর এবং প্রকল্প পরিচালকদের দোষী করে রিপোর্ট দেয়। চুক্তি অনুযায়ী আমরা বিষয়গুলো অ্যানালাইসিস করছি এবং আমি অলরেডি আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আসলে বিষয়টা তো আপনি নিজেই বুঝতেছেন যে
চুক্তিপত্র যা হয়েছিল এবং চুক্তিপত্রের সাথে কিছু ব্যত্যয়ের জন্যই তো প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু তদন্ত করা হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের দায় কোনোভাবেই প্রকল্প পরিচালকরা এড়াতে পারেন না। সর্বসরকারি প্রতিষ্ঠান এবং গ্রহীতা প্রতিষ্ঠান হিসেবে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ছিল প্রকল্প পরিচালক, তাদের যোগসাজশের মাধ্যমে একটা বড় ধরনের অনিয়ম দুর্নীতি সংঘটিত হয়েছে, যার ফলে যে মাল, যে প্রোডাক্ট আমরা পেয়েছি, সেই প্রোডাক্টের যে স্পেসিফিকেশন ছিল তার তুলনায় এক তৃতীয়াংশ কম মানের স্পেসিফিকেশন পাওয়া গেছে। সরকারি অর্থে, জনগণের অর্থে একটা বিরাট অপচয় হয়েছে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা। করোনার কারণে প্রায় 27 মাস বন্ধের পর চালু হলো খুলনা ও কলকাতার মধ্যে ট্রেন চলাচল। এর মাধ্যমে উন্নত চিকিৎসা সহ নানা প্রয়োজনে ভারতে যাতায়াত আরও সহজ হলো। ট্রেনটি নিয়মিত চালু রাখার দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ। খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রুমান আকুন। 2017 সালের 16 নভেম্বর কলকাতা খুলনা রুটে বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু করে। করোনা মহামারীর কারণে 2020 সালের 15 মার্চ থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খুলনা থেকে সরাসরি কলকাতা ট্রেন যাতায়াতের মতো সুবিধা পেয়ে খুশি যাত্রীরা। ট্রেনেই বেশি আরাম তো, বাইরে উঠে অত আরাম নেই, খুব কষ্ট, তার জন্য আমরা ট্রেনে আসছি। বন্ধন এক্সপ্রেস সপ্তাহে 2 দিন খুলনা কলকাতা যাতায়াত করবে বলে জানান স্টেশন মাস্টার। দীর্ঘ 2 বছর 2 মাস প্রায় বন্ধ ছিল করোনার কারণে, আজকে গাড়িটা আবার নিয়মিত চলাচল করছে। তা এই গাড়িতে 19 জন যাত্রী, কলকাতা থেকে 19 জন যাত্রী নিয়ে খুলনায় আগমন করছে গাড়িটা, আবার 44 জন যাত্রী নিয়ে এখান থেকে খুলনা থেকে যাবে। তা আমাদের এই গাড়িটা সপ্তাহে 2 দিন চলাচল করবে। সিট ক্যাপাসিটি 456, কিন্তু আজকে আমাদের প্রথম দিন তো 44টা টিকিট আমাদের বিক্রি হয়েছে। খুলনা থেকে কলকাতার দূরত্ব 172 কিলোমিটার, এর মধ্যে বাংলাদেশে 95 কিলোমিটার ও ভারতে পড়েছে 77 কিলোমিটার। ট্রেনটি চালু হওয়ায় উন্নত চিকিৎসা সহ সবচেয়ে নির্বিঘ্ন ও সহজ যাতায়াত আবার শুরু হলো, আর এতে আরও দৃঢ় হবে 2 দেশের বন্ধন। রুমান আকন, জিটিভি নিউজ। মেগা প্রকল্প নিয়ে বিএনপি মেগা মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিয়েছি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। মিথ্যাচারের জন্য বিএনপি নেতাদের মানসিক সুস্থতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ইমরান হাসানের রিপোর্ট। সোমবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে সময় সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্যের জবাবে তিনি বলেন, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার কথা শুনলে বিএনপি নেতাদের গায়ে জ্বালা ধরে। শয়তানি কারবার তো আপনারাই করেছেন, বিদেশে অর্থ পাচার করে আপনাদের নেতা আজকে দণ্ডিত, পলাতক আসামি, আর পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার কথা শুনে আপনাদের গায়ে জ্বালা ধরছে কেন? কিসের এত ভয় আপনাদের? বিএনপি নেতারা এখন আর দেশের সম্পদ লুট করতে পারছেন না বলেই তাদের মন খারাপ বলে জানান কাদের। এছাড়া পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্পের বাস্তবায়ন দেখে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন কাদের। প্রতিদিন যে পরিমাণ সম্পদ লুট করতে পারতো আমরা ক্ষমতায় থাকা, সেটা থেকে বঞ্চিত হচ্ছে বিধায় ফকল সাহেবের মন খারাপ। ঈর্ষার রাজনীতি পরিহার করে দেশের কল্যাণের জন্য সুস্থ রাজনীতি চর্চা করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে নির্যাতন, হত্যা ও গুমের মাধ্যমে আওয়ামী লীগ ত্রাস সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন অভিযোগ করেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকার ততই ত্রাস সৃষ্টি করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ভয়ভীতি দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের আর দমন করা যাবে না। আমরা সব কিছুকে মোকাবেলা করে আমরা এই দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে আমরা অবশ্যই এই ভয়াবহ যে একটা সরকার, ফ্যাসিস্ট সরকার, যা আজকে একটা পাথরের মতো চেপে বসে আছে, তাদেরকে সরিয়ে
একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের পার্লামেন্ট এখানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আসন্ন বাজেটে পানি, স্যানিটাইজেশন এবং হাইজিন খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি গ্রাম ও শহরে বরাদ্দের বৈষম্য কমানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ওয়াটার এড বাংলাদেশ, পিপিআরসি ও ইউনিসেফ বাংলাদেশ সহ এ খাস সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। ওয়াশ খাতের উন্নয়ন নিশ্চিত করতে না পারলে এইচডিজি অর্জন হুমকির মুখে পড়বে বলেও মনে করেন বক্তারা। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন গবেষণা সংস্থা পিপিআরসির চেয়ারম্যান ডক্টর হোসেন জিলুর রহমান। অপরিকল্পিতভাবে ভবন ও বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে গ্রামাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাত শাখার উদ্যোগে বন্যা দুর্গত 3,500 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন। সংগঠনের সভাপতি হাজী আব্দুর রব ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদের নেতৃত্বে সিলেট বিভাগ আমিরাত শাখার সব নেতার পূর্ণ সহযোগিতায় এই ত্রাণ সিলেটের বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়। একটি পরিকল্পিত সর্বাধুনিক পৌরসভা হিসেবে নারায়ণগঞ্জের তারাবো পৌরসভাকে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মেয়র হাসিনা গাজী। সোমবার দুপুরে জেলার খাদুন এলাকায় পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে এক কর্মশালায় তিনি একথা জানান। রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি হাসিনা গাজী বলেন, তারাবো পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান তিনি। এজন্য পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীদেরকে মনোযোগ দিয়ে কাজ করার আহ্বান জানান মেয়র। আমি এসে কিন্তু কিচ্ছু পাইনি, পেয়েছি শুধু হজগর কতগুলো জিনিস, ঋণগ্রস্ত, নানান রকম ভুল তথ্য, বাড়ি প্ল্যান দিয়েছে রাস্তার উপরে, সে রাস্তা কার, জনগণের, পৌরসভাটা কার, জনগণের, সেগুলো আমাদের চিন্তা করি আপনাদেরকে এইভাবে প্ল্যান তৈরি করে দিতে হবে। আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, ভালোবাসার মধ্যে অনেক সওয়াব আছে, আল্লাহ তাআলা খুশি হন, সেই দিকে দৃষ্টি রেখে আমি আশা করি, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা প্ল্যানগুলো মানে ত্রুটিপূর্ণভাবে আমার পৌরসভা পৌঁছিয়ে দেবেন। ভালো ফলন হওয়ায় ঈশ্বর দিতে চলছে লিচু উৎসব, তবে ঠিক উল্টো চিত্র মেহেরপুরে। বৈরী আবহাওয়ার কারণে এবছর ফলন কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ঈশ্বরদীর প্রতিনিধি নাসিম আহমেদ ও মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলমের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মুনিরার ডেস্ক রিপোর্ট। পাবদান ঈশ্বর দিতে চলছে লিচু উৎসব, বাম্পার ফলন হয়, লিচু খাওয়ার লোভে অনেকেই ফিরছেন গ্রামের বাড়িতে। প্রতিটি গাছেই ধরেছে থোকা থোকা লিচু। গতবার হচ্ছে এবার লিচুর ফলন ভালো, কিন্তু দাম কমের জন্য আমরা লোকসানের মুখে। আলহামদুলিল্লাহ, ঈশ্বরদীতে লিচু মোটামুটি খুব ভালো ফলন দিচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে ঈশ্বরদীর হাটগুলোতে আসছেন পাইকাররা। প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়, তবে বোম্বাই জাতের লিচু বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা দরে। দ্রুত পচনশীল এসব লিচু সংরক্ষণ করা গেলে কৃষকেরা আরও লাভবান হবেন, তাই লিচু প্রক্রিয়াজাতকরণে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। লিচুর উপরে গবেষণাগার আমাদের ঈশ্বরদীতে স্থাপন করা হয়। সেখানে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে কীভাবে হচ্ছে দীর্ঘ সময় এটাকে এর যে প্রাপ্তিকালটা বাড়ানো যেতে পারে। অন্যদিকে ভিন্ন চিত্র মেহেরপুরে, গত বছরের তুলনায় ফলন অর্ধেকেরও কম। তবে শুরুতে লিচুর প্রচুর মুকুল এলেও তাপদাহ আর শিলাবৃষ্টিতে বেশিরভাগ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে অনাবৃষ্টি, খরা আর কালবৈশাখী ঝড়ে গাছেই শুকিয়ে ফেটে ঝরে পড়ে লিচু। আমরা চাচ্ছি যদি বাজারটা একটু ভালো হয়, একটু যদি ভালোটা হয় তাহলে আমাদের এই ক্ষতিপূরণটা অন্তত কিছুটা আশঙ্কাভাবে আমরা তুলতে পারবো, এই ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে পারবো, নাহলে আমরা সব শেষ হয়ে যাবো। চাষিরা আশা করছিলাম যে লাভ হবে, সেই পরিমাণ মানে আশা পাচ্ছি না, তার কারণ লিচু ঠিক মানে বর্ষাতে টিকে রাখাই খুব কঠিন হয়ে যাচ্ছে। বাজারে লিচুর দাম থাকলেও প্রাকৃতিক দুর্যোগ আর ফলন কম হয়, লোকসান গুনতে হচ্ছে মেহেরপুর চাষিদের। প্রতি বাগানেই লোকসানের পরিমাণ 2-3 লাখ টাকা। আমরা সবসময় বলে থাকি যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এবং সুষম সার ব্যবস্থাপনা, বাগান সুষম সার ব্যবহার না করলে দেখা যায় যে এমনিতেই পুষ্টির অভাবে এবং মাটিতে আর্দ্রতা না থাকলে ফল ঝরে পড়ে এবং অপর্যাপ্ত মুকুল আসে। তবে বিপর্যয় কাটিয়ে আগামীতে লিচু চাষের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন চাষিরা, এমনটাই প্রত্যাশা কৃষি বিভাগের। সেরাজুম মনিরা, জিটিভি নিউজ।